নওগাঁয় মরিচ চাষে আগ্রহ বাড়ছে কৃষকের সাদা ও আকাশি জাতের মরিচের আবাদ করছেন কৃষকরা কিছুদিন আগের খরায় অনেক ক্ষেত নষ্ট হয় ক্ষেত রক্ষায় বাড়তি সেচ ও পরিচর্যায় বেড়েছে খরচ সব মিলিয়ে উৎপাদন হয়েছে কম তাতেই বাড়ছে দাম কৃষকরা বলছেন পরিশ্রম ও খরচ বেশি হলেও ভালো দাম পাওয়া যায় মরিচের বিঘা প্রতি মরিচ আবাদে খরচ পড়ে অন্তত চল্লিশ হাজার টাকা আর এক মৌসুমে উৎপাদন হয় প্রায় আশি হাজার থেকে এক লাখ টাকার মরিচ মরিচের আবাদ করলে মোটামুটি লাভ হয় চল্লিশ হাজার টাকা খরচ করলে এক লাখ টাকা পাওয়া যায় খরার জন্য গাছ অনেক মার গেছে কেবল ঢাল হচ্ছে কেবল ওই হাজার দেড় টাকা বিক্রি করেছি সিসা দেওয়া হয়েছে সিসার কারণে মানে একটু আনা ফসল ভালো হয়েছে ভালো হওয়ার কারণে আল্লাহ দিলে দু টাকা এই মুহূর্তে এখন পাচ্ছি নওগাঁ সদর উপজেলার কীর্তিপুরে সপ্তাহের শুক্র ও মঙ্গলবার হাট বসে জেলার বিভিন্ন জায়গা থেকে কৃষকরা মরিচ নিয়ে এসে বিক্রি করেন এই হাটে পাইকার ও কৃষকদের দর কষাকষিতে চলে বেচা কেনা হাটে মরিচের ভালো দাম পাওয়ার কথা জানান কৃষকরা যদি বাজার একশো সত্তর আশি টাকা হয় তো কৃষকরা আমরা লাভবান হবো আর কি বেশি হওয়ার কারণে একশো বিশ টাকা ধরে দেড়শো একশো ষাট টাকা পর্যন্ত বিক্রি তারপরে আমরা লাভবান হয়ে আছি ব্যবসায়ীদের বিরুদ্ধে বেচাকেনা নিয়ে রয়েছে অভিযোগ কৃষকরা বলছেন চল্লিশ কেজিতে মনের পরিবর্তে একচল্লিশ কেজিতে মন কিনছেন ব্যবসায়ীরা ফলে প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছেন তারা সকাল দেড়শো টাকা আমি একটা বেল হয়েছে আনছি তার জন্য একশো টাকা গেছিলাম আমরা যে একশো বিশ তিরিশ চল্লিশ টাকা কেজি বিক্রি করতেছি মন করা এক কেজি তো ওরা বেশি নিচ্ছে একচল্লিশে ব্যবসায়ীরা বলছেন মরিচ কাঁচা হওয়ায় শুকিয়ে ওজন কমে যায় এজন্য বাড়তি ওজনে কিনতে হচ্ছে মরিচ প্রতি হাটে তিন লাখ টাকার মরিচ বেচা কেনা হয় একচল্লিশে নেওয়ার কারণটা হচ্ছে মরিচ শুকে যায় পরের দিন আরো নিয়ে যাওয়ার পর মরিচটা চল্লিশে টিকে তিন লক্ষ থেকে সাড়ে তিন লক্ষ টাকা মরিচ বেচা কেনা হয় মরিচ আপনার একশো থেকে দেড়শো টাকা কেজি পর্যন্ত বেচা কেনা হয় ক্ষেত থেকে মরিচ তুলে বাড়তি আয় করছেন কৃষানিরা দিনে মজুরি মিলছে দুশো থেকে তিনশো টাকা পর্যন্ত এতে বাড়ছে আত্মনির্ভরশীলতার হার সকাল সাতটার থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কাজ করি আর তিন মাস পর্যন্ত কাজ হবে এদিকে মরিচ চাষে স্থানীয়দের সহযোগিতা করছে কৃষি বিভাগ ভালো দাম পেয়ে কৃষকরা লাভবান হচ্ছে বলে জানান এ কৃষি কর্মকর্তা অতি কারণে কিছু কিছু জমিতে কিছু মরিচের গাছের সমস্যা দেখা দিচ্ছে এ বিষয়ে আমাদের মাঠ পর্যায়ে ব্লক পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ মরিচ চাষিকে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে এবং সেই অনুযায়ী আমরা এই সাময়িক যে সমস্যাটা সেটা ইনশাল্লাহ রিকাভারি করতে পারব জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলায় এবছর নয়শো পঁয়ষট্টি হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে এখন নওগাঁ